তেজগাঁও থেকে সংবাদ সন্ধানী আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিনি শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। কুমিল্লা সিটিতে ভোট শেষে চলছে গণনা, রিফাত ও সাক্কুর হাড্ডাহাড্ডি লড়াই। কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ জানালেন প্রধান নির্বাচন কমিশনার, ভোট পড়েছে 60%। পদ্মা সেতুর উদ্বোধনী বানচালে ষড়যন্ত্রের আশঙ্কা প্রধানমন্ত্রীর, সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসক জানান সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। কুমিল্লায় 105টি কেন্দ্রে সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। এখন চলছে গণনা, শেষ পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছে সব প্রার্থী। সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন প্রতিক্রিয়া জানান মেয়র প্রার্থীরা। সারা দেশের নজর কুমিল্লা সিটির ভোটের দিকে। বুধবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সকালে মুষলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন ভোটাররা, কমে যায় ভোটার উপস্থিতি। ভোটারদেরকে বলতে যে মেশিন নষ্ট, আপনারা ফেরত যান। সকাল আমরা 8টা থেকে লাইন দিয়েছি, এখন আমরা ভোট দিতে পারি না। ফার্স্ট টাইম তো ইভিএম ছিলে, মোটামুটি ভালো, খারাপ হয় নাই। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি বলেন, নালিশ করা বিএনপি প্রার্থীদের অভ্যাস, নৌকার জয় নিশ্চিত। একই সময়ে হোচ্চামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনিও ভোট সুষ্ঠু হচ্ছে জানিয়ে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আমি আশাবাদী লোক, আমি নিরাশার ধারে কাছে থাকতে চাই না। সবাইকে বলবো যে আশাবাদী হোক, ছোটখাটো ভুল থাকতেই পারে, আমি না হলো যিনি নির্বাচিত হবেন আমি প্রথম তাকে ফুলের মালা দেবো। পুরোপুরি সুস্থ আছে, ওদের একটু খারাপ আর কি, ভুল সুস্থ আছে। জিতার ব্যাপারে আমি তো আমার কর্ম করছি, বাকিটা আল্লাহর কাছে আর ভোটারের কাছে। কিন্তু আমি ইচ্ছা ইনশাল্লাহ সুস্থ ভোট হলে আমি শতভাগ বিজয় আশা করি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকম ও বাহউদ্দিন বাহার। কোনো আইন লঙ্ঘন করেননি দাবি করে এমপি বাহার অভিযোগ করেন, নির্বাচন কমিশনে আইন ভেঙেছে। তিনি যে চিঠি দিয়েছেন এইটা ওনার এখতিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন, ভাষাগতভাবে ঠিক হয় নাই। একজন জাতীয় সংসদ সদস্যকে এইভাবে নির্দেশ শব্দ ব্যবহার করতে পারেন না কেউ, এবং চিঠিটা অসমাপ্ত। এদিকে কুশিক নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে 12 জন বহিরাগতকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সকলেই সম্মিলিতভাবে কাজ করছে। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে, সেই ধরনের যা যা ব্যবস্থা নেওয়া দরকার আপনি ইতিমধ্যে দেখেছেন, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লা সিটি নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে 36 জন এবং সাধারণ ওয়ার্ডে 108 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদুল হাসান, আমরা দেখতে পেলাম আজকে সারাদিন যেই ভোট গ্রহণ হয়েছে তাতে প্রতিক্রিয়া কি, যারা প্রার্থী ভোটার তাদের, এবং ইভিএম নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া রয়েছে। তার আগে একটু জানতে চাই যে সবশেষ কটি কেন্দ্রের ফলাফল আপনার কাছে রয়েছে। সবশেষ ফলাফল বলতে আনুষ্ঠানিকভাবে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, রিটার্নিং কর্মকর্তা আছেন, তিনি বিভিন্ন কেন্দ্রের ফলাফল এখানে আসছেন, এখানে সেগুলোকে প্রস্তুত করে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা। এখন পর্যন্ত 22টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সেই 22টি কেন্দ্রের ফলাফলের মধ্যে দেখা যাচ্ছে যে নৌকার যিনি প্রার্থী আরফানুল হক রিফাত, তিনি ভোট পেয়েছেন 9,396। স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন বিএনপি থেকে, যিনি বহিষ্কৃত হয়েছিলেন সাক্কু, তিনি পেয়েছেন 8,918
এবং নিজামুদ্দিন কাইসার, তিনিও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন, তিনি পেয়েছেন 3,940। অর্থাৎ দুই প্রার্থী অর্থাৎ নৌকা এবং ঘড়ি প্রতীক নিয়ে যিনি যারা লড়েছেন এই দুই প্রার্থীর মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং ভোটের ব্যবধান খুবই অল্প, মাত্র 500 থেকে 510 ভোটের ব্যবধান তাদের মধ্যে বিরাজ করছে। অর্থাৎ বলা যেতে পারে যে এই দুই প্রার্থীর মধ্যে আসলে জয় পরাজয়ের বিষয়টা অনেকটা দাঁড়িয়ে গেছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এদের মধ্যে। আর ভোটের পরিবেশ নিয়ে যেটি বলছিলেন, আসলে ভোটের পরিবেশ সারাদিন বিভিন্ন কেন্দ্রে ঘুরে যেটা দেখেছি ভোটের পরিবেশ সুন্দর ছিল, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো গোলযোগ কিন্তু আমরা দেখতে পাইনি। কেননা স্থানীয় সরকার নির্বাচন হলো বিগত সময়, যেগুলো ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা নির্বাচন হয়েছে সেখানে দেখেছি আমরা বেশ গোলযোগ হয়েছে, কিন্তু এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেই ধরনের কোনো গোলযোগ হয়নি। তবে ইভিএম নিয়ে কিছু সমস্যা হয়েছিল, সে বিশেষ করে মহিলা ভোট কেন্দ্র যেগুলো ছিল সেই সকল ভোট কেন্দ্রে ধীর গতিতে হয়েছে, কেননা যারা বয়স্ক ভোটার ছিলেন তারা আসলে বুঝতে পারছিলেন না কিভাবে ভোটটি দিতে হবে, যে কারণে 4 থেকে 5 মিনিট থেকে অনেক ক্ষেত্রে 3 মিনিট পর্যন্ত একটি ভোট দিতে সময় লেগেছে, যেখানে ইভিএম ভোট দিতে 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগে। সব মিলে যদি বলা যাচ্ছে, বলা যায় যে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন একটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। মাহমুদুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আরো খবর সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যোগ দেব। কোনো সংঘাত ছাড়াই কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তিনি বলেন, প্রথমবারের মতো কুমিল্লা সিটি নির্বাচন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে, ভোটের স্বচ্ছতা নিয়ে এখনও কোনো প্রশ্ন ওঠেনি বলে জানান তিনি। কুমিল্লা সিটি নির্বাচনে 60% ভোট পড়েছে, ইভিএমে ভালো ভোট হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে বয়স্কদের ইভিএমে ভোট বুঝতে একটু সময় লেগেছে বলেও মন্তব্য করেন তিনি। সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এবং কোনো রকম সংঘর্ষ ছাড়াই সম্পাদিত হয়েছে, খুব শক্ত ছিলাম যাতে ভোট স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্সি, সেই জন্য আমাদের যারা সংবাদের সংবাদকর্মী তাদেরকে কিন্তু আমরা ভোটার কার্ড দিয়েছিলাম, তাদের অবাধ পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। কুমিল্লা সিটি নির্বাচনের খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, নির্বাচন কমিশন বলছে যে 60% ভোট পড়েছে, আপনাদের মাঠের অভিজ্ঞতা তাই বলে কিনা? দেখুন, একদমই তাই। নির্বাচন কমিশন যেটি বলছে, নির্বাচন কমিশন বলছে যে প্রায় 60% ভোট পড়েছে। আমরা যে যতগুলো কেন্দ্র ঘুরেছি অধিকাংশ কেন্দ্রেই আমরা কিন্তু আসলে এই ধরনের যে ভোট সেই ভোটটি আসলে দেখেছি। যেমনটি আপনি যদি আপনাকে একটি কেন্দ্রের উদাহরণ দেই যে আলিয়া মাদ্রাসা কেন্দ্র, এখানে 2700 ভোট, এর মধ্যে 1500 ভোট পড়েছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আসলে যদি আমরা শতাংশের হাত ধরি তাহলে কিন্তু আসলে প্রায় 60% আসে। এবং অন্যান্য যেসব কেন্দ্রে গুলো রয়েছে সেসব কেন্দ্রেও কিন্তু আসলে এরকম প্রায় 60% বা কোনো কেন্দ্রে 50% বেশি বা কোনো কেন্দ্রে 60% বেশি এমন ভোটে কিন্তু আসলে পড়েছে, অর্থাৎ গড় ভোটে প্রায় 60% ভোট পড়েছে, এটি আসলে আমাদের মাঝের অভিজ্ঞতা সেটি বলছে। এই মুহূর্তে আসলে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে প্রার্থীদের ফলাফল, অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটাররা ভোট দিলেন তাদের নতুন মেয়র এবং কাউন্সিলর নির্বাচিত করার জন্য। সেই ফলাফলের অধীর আগ্রহে কিন্তু এইখানে এখন প্রত্যেক প্রার্থীর যে নির্বাচনী কার্যালয় সেই নির্বাচনী কার্যালয়ে এক ধরনের উৎসব বিরাজ করছে। আমি এই মুহূর্তে আছি আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের যে নির্বাচনী কার্যালয়, সেখানে কিছুক্ষণ পরপরই এক একটি কেন্দ্রের ফলাফল আসছে। এখানে যারা সমর্থকরা আছেন, কর্মীরা আছেন, নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু উচ্ছ্বাস জানাচ্ছেন। যখনই একটি কেন্দ্রের ভোটে নৌকা প্রার্থী এগিয়ে থাকছে তখন কিন্তু তারা উচ্ছ্বাসের কথা বলছেন। কিছুক্ষণ আগে আমরা যে মানে এখন যে ফলাফলগুলো আসলে আমরা পাচ্ছি সেগুলো অসমর্থিত ফলাফল, অর্থাৎ কেন্দ্র থেকে নির্বাচনী কার্যালয়ে আসছে। দুটিভাবে ফলাফল এখন পাওয়া যাচ্ছে, একটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেটি নির্বাচন কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাচ্ছেন, অন্যদিকে কেন্দ্র থেকে নির্বাচনী যে প্রার্থীদের যে কার্যালয় সেই কার্যালয়ে ফলাফল আসছে, মূলত প্রার্থী যারা এজেন্ট ছিলেন তারা পাঠাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যেটি জেনেছিলাম যে 53টি কেন্দ্রে নৌকার যিনি প্রধান প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাকু, তিনি 760 ভোটে এগিয়েছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই নৌকার প্রার্থী যে নির্বাচনী কার্যালয়ে উচ্ছ্বাস,
পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তাদের কাছে 92টি কেন্দ্রের ফলাফল এসেছে এবং সেখানে নৌকার প্রার্থী 14,000 ভোটে এগিয়ে আছেন। এটি অসমর্থিত যে সূর্য মাঠ পর্যায়ের যে তথ্য সেই তথ্য থেকে জানা যাচ্ছে। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে ফলাফলটি আসছে আর কিছুক্ষণ পরে হয়তোবা যে বেসরকারি যে ফলাফল সেই ফলাফলটি কিছুক্ষণের মধ্যে আমরা হাতে পাবো। তবে একটি বিষয় আসলে আমরা এবারকার নির্বাচনে যেটি দেখলাম যে ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আসলে ভোট দিয়েছেন এবং কোনো ধরনের কোনো বড় ধরনের কোনো অভিযোগ ছিল না, কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, ইভিএম এ ধীর ঘটছিল এই অভিযোগটি ছাড়া তেমন কোনো বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অর্থাৎ সব মিলে ভোটাররা সন্তুষ্টির মধ্য দিয়ে শুধু ইভিএম এর যে ভোগান্তি এটি বাদ দিয়ে নির্বাচনী যে পরিবেশ সেটি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তো আমার কাছে নির্বাচনী যে কার্যালয় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন আদিল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য বাহারকে চিঠি দেওয়ার পরও এলাকা না ছাড়ার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন ব্যবস্থাকে নিজেদের কবজায় নিয়েছে সরকার, সুষ্ঠু নির্বাচনের জন্য তাই নিরপেক্ষ সরকারের বিকল্প নেই বলেও জানান তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন ফখরুল। এর কারণেই আজকে সরকারি দলের এমপি তিনি সেখানে অবস্থান করছেন, নির্বাচন কমিশন তাকে থেকে চিঠি দেওয়ার পরেও তিনি সেখান থেকে বের হননি এবং এটাতে চিফ ইলেকশন কমিশন থেকে করে শুরু করে গোটা ইলেকশন কমিশন তারা তাদের অসহায়ত্ব প্রচার করেছে। সুতরাং এই ঘটনা থেকেই প্রমাণিত হয়ে গেছে যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন শুধু নয়, সারা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে এই সরকার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন বানচালে বিরোধীরা নানা ষড়যন্ত্র করছে জানিয়ে সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই নির্দেশনা দিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ সত্যি অনেক বড় চ্যালেঞ্জ ছিল। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের টাকায় নির্মাণ হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু নিয়ে কোনো অপবাদ গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিজ কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেউ যদি কখনো অপবাদ দিতে চায় সেটা গ্রহণ করা সম্ভব না। এ সময় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বানচালে বড় ধরনের ষড়যন্ত্রের তথ্য রয়েছে জানিয়ে সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রশ্ন তোলেন সম্প্রতি সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে এবং ট্রেনের আগুনের ঘটনা নিয়ে, নিরাপত্তা বাড়াতে বলেন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার। কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তাকে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি, কি করবে তা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা সেটাও কিন্তু একটা জায়গা থেকে আগুন ধরে, কিন্তু বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরে কীভাবে। আর রেলের আগুনটা এটা কিন্তু আমি একটা ভিডিও পেয়েছি, নিচের দিকে রেলের টাকার কাছ থেকে আগুন জ্বলছে, এটা কী করে হয়, কিন্তু সমস্ত জিনিসগুলো একটা রহস্যজনক। যেই জন্য আমি বলবো যে সবাই একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবার নজর দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। এর আগে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্রের ইতিহাস তুলে ধরেন শেখ হাসিনা। পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো সেটা আমাদের একজন স্বনামধন্য মানুষ, যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম, সেই বেইমানিটা করলো সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য। সেটা হলো ডক্টর ইউনূস, আমি নাম বলবো কারণ এখন আমি পদ্মা সেতু করে ফেলেছি। দেশের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু কারো কাছে মাথা নত করে নয়, আত্মমর্যাদা নিয়েই এগিয়ে যাবে দেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতুর বাতি জ্বলল সবকটি ল্যাম্পপোস্টে, আলোর ঝলকানিতে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ। নিরাপত্তার কড়াকড়ির কারণে কেউ কাছে যেতে না পারলেও দূর থেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এ নিয়ে আরো জানাতে মুন্সীগঞ্জের মাওয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আলোকিত পদ্মার সৌন্দর্য নিয়ে স্থানীয়রা কি বলছেন?
সিমি, এখানকার বেশ কয়েকজন বাসিন্দা যারা তাদের সঙ্গে কথা বলেছি, তারা শুধু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন, তারা কখনো আশাও করেননি এইখান থেকে একটি পদ্ম সেতু হবে, এবং নানান রকম ভাবে তারা আসলে যেটি শুনেছেন, কখনো কখনো গুজব শুনেছেন কখনো পদ্ম সেতু হতে পারবে কিনা, আদৌ আসলে এটি হতে পারবে কিনা, নানান রকম গুজবে আসলে তারা একটা সময় অভ্যস্ত হয়ে গেছেন, এবং পরবর্তী তারা কখনোই ভাবেননি যে এরকম একটি সেতু মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে উপহার দিবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন মাওয়া প্রান্ত থেকে দেখাচ্ছি যেটি, সেটি হচ্ছে সেটা নিরাপত্তার কড়াকড়ির কারণে, যেহেতু 25 তারিখ আসলে মূল সেতু উদ্বোধন হবে, 25 তারিখ সেতু উদ্বোধন হবে, সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছুটা কড়াকড়ি থাকার কারণে আমরা দূর থেকে দেখাচ্ছি। আমরা এখন যে প্রান্তটি দেখাচ্ছি সেটি হচ্ছে মাওয়া প্রান্ত, অর্থাৎ শিমুলিয়ার যে প্রান্তটি রয়েছে সেই প্রান্তে। আমরা আজকেও যেটি দেখেছি যে সন্ধ্যা 6টার দিকে মাওয়া প্রান্তের বেশ কিছু ল্যাম্পপোস্টের বাতি প্রথমে জ্বালানো হয়, এবং এর পরবর্তীতে 6:30, 7 কিংবা 6:45 পরে আসলে মাওয়া প্রান্তের জাজিরা প্রান্তের দিকের যে নদীর মূল নদীর মধ্যে যে ল্যাম্পপোস্টগুলো রয়েছে সেগুলো আসলে জ্বালানো হয়। এবং এরই ধারাবাহিকতা এখানকার যিনি আসলে পিডি তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি যেটি বলেছেন যে বেশ কিছু তথ্য উপাত্ত আসলে আমাদেরকে দিয়েছেন। তিনি যেটি বলেছেন যে মূল সেতুর 328টি, জাজিরা প্রান্তের ভায়াডেক্টে 46টি, এবং মাওয়া প্রান্তের ভায়াডেক্টের 41টি ল্যাম্পপোস্টের 175 ওয়াটের এলইডি যে বাতি সেটি জ্বালানো হয়। এছাড়া প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম যেটি জানান, টুকটাক কিছু কাজ বাকি আছে যেগুলো বর্তমানে করা হচ্ছে, এছাড়া বিভিন্ন সময়ে বারবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কোনো রকম ত্রুটি ছাড়াই সবগুলো বাতি ঠিকমতো জ্বলছে, পদ্ম সেতু আলোকিত হয়ে গেছে, এই প্রথম পুরো পদ্ম সেতু একসঙ্গে বাতি জ্বালানো হলো। এই আর এই বাতিগুলো সারা রাত আসলে জ্বালিয়ে থাকা হবে, এরপরে স্ট্রাকচারাল যে বাতিগুলো থাকবে সেগুলো বসানো হবে। আর এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখন আসলে দূর থেকে যেটু দেখা যায়, যাতে কোনো নৌযান পদ্মা সেতুর পিলারে কোনো রকমভাবে আঘাত আনতে না পারে সেজন্য কিন্তু সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, স্বল্প আলোয়ের আসলে সেখানে বাতি স্থাপন করা হয়েছে, এবং পরবর্তীতে হয়তো সেগুলোকে স্ট্রাকচারাল যে বাতি রয়েছে সেগুলো বসানোর একটি পরিকল্পনার কথাও কিন্তু আসলে মূল যে পরিকল্পনা সেখানে রয়েছে। এর বাইরে 2021 সালের 25 নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের সেতুর ভায়াডাক্টের প্রথম বসানোর কাজ শুরু হয়েছিল, এবং মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষে চলতি বছরের 18 এপ্রিল। তো এখন পর্যন্ত যেটি সেটি হচ্ছে যে স্ট্রাকচারাল, এখানকার স্থানীয়রা পাশাপাশি দর্শনার্থীরা তারা যেটি বলছেন যে স্ট্রাকচারাল যেই আলোগুলো বা যে বাতিটুকু যেটি আসলে যেখানে নিচ থেকে যেখানে রেল চলাচল থাকবে সেটুকু আসলে যখন সেই জায়গাগুলোতে যখন আসলে আরও বেশি লাইটিং করা হবে কিংবা ল্যাম্পপোস্টের আলো জ্বালানো হবে, তখন আরও বেশি এই স্বপ্নের পদ্মা সেতু সারা বাংলাদেশের মানুষের গর্ব, মাননীয় প্রধানমন্ত্রীর গর্ব, সেটি আরও বেশি আলোকজ্জিত হবে, আলোকময় হবে, আলোর রোশনায় ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য দেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সহ অন্যান্য চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়াকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হবে, সেখানেই তার স্বাস্থ্যের পর্যবেক্ষণ করা হবে বলেও জানান চিকিৎসকেরা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। 76 বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে 10 জন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট পরানো হয়। এই সমস্ত সুযোগ সুবিধা শিশুর কাছে সেগুলো কেবিনে সেট করে অবজার্ভ করা হবে, আর অবস্থার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত মেডিকেল বোর্ড। যাদের প্লট ও ফ্ল্যাট আছে তারাই কালো টাকার মালিক, দেশের সিস্টেমকে দায় দিলেন অর্থমন্ত্রী। অন্তত 136টি জায়গায় কিছু অংশ বাদ পড়েছে এবং কোথাও শব্দের পরিবর্তন হয়েছে। হাইকোর্টের নির্দেশে সংক্রান্ত গঠিত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ বিষয়ে শুনানির পর সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। আমাদের মুক্তির সংগ্রাম, এবাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর পরপরই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি, ছিনিয়ে আনে বিজয়। পরবর্তীতে এ ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। অথচ স্বাধীনতার 50 বছর পরও বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ পূর্ণাঙ্গরূপে সংবিধানে ঠাঁই পায়নি। এ বিষয়ে 2020 সালের মার্চে হাইকোর্টে রিট করেন 2 আইনজীবী। এরপর হাইকোর্টের আদেশে সংবিধানে বঙ্গবন্ধুর ভাষণের ভুল আছে কিনা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়।
বছর যে অডিওটি রয়েছে সাতই মার্চের সেটির সাথে মিলিয়ে বঙ্গবন্ধুর যে এক্স্যাক্ট ভাষণটি পূর্ণাঙ্গ ভাষণটি সংবিধানে থাকতে হবে এবং এটি একটি সাংবিধানিক ব্যাপার এবং এই সাতই মার্চের ভাষণটি অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে এখানে মর্যাদা লাভ করেছে। সুতরাং এই জায়গায় কোনো রকমের ভুল করা অবহেলা করা কোনো সুযোগ নেই। সম্প্রতি সাত সদস্যের সেই কমিটি হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির সদস্য ইতিহাসবিদ মুনতাসির মামুন জানান, সংবিধান ও বঙ্গবন্ধুর মূল ভাষণের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, তবে সেটা কোনো ভুল নয়। ত্রুটি বিচ্যুতি হবে না। আমরা ওই আমলে যদি ফিরে যাই আজ থেকে 52 বছর আগে, তখন তো এই প্রযুক্তি ছিল না, বেতারটাকে মূল ধরা হয়েছে, কারণ ওইটাই একটানা চলেছে। ওইটার আলোকে এই সংশোধনগুলি করা হয়েছে, সংশোধন বলবো না, যেই শব্দগুলি বাদ গেছে তাতে আমি মনে করি যে খুব বড় রকমের কোনো কিছু হয়েছে। তবে যেহেতু এটা বঙ্গবন্ধুর একটা ঐতিহাসিক ভাষণ যেটা ইউনেস্কো রক্ষিত, সেখানে সম্পূর্ণ বিষয়টি থাকা উচিত বলে আমরা মনে করি। এই প্রতিবেদনের ওপর শুনানি করে হাইকোর্ট আদেশ দিলে সংবিধানে বঙ্গবন্ধুর ভাষণ সংযোজন বিয়োজনের অনুমোদন দেবে সংসদ। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাদের প্লট এবং ফ্ল্যাট আছে তারাই কালো টাকার মালিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। কালো টাকা সৃষ্টির পেছনে দেশের সিস্টেম দায়ী বলে মনে করেন তিনি। বুধবার ক্রয় কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আসলে পুঁজিবাজারেও বিনিয়োগ বাড়বে। দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হওয়া অর্থ কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে, যেখানে 7-15% কর দিয়ে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেশে এনে বৈধ করা যাবে। কিন্তু বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর এমন প্রস্তাবে শুরু হয়েছে সমালোচনা। বুধবার ক্রয় কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান, যে দামে জমি নিবন্ধন করা হয় তার থেকে প্রকৃত দর অনেক বেশি, কিন্তু প্রত্যেকটা মৌজার জন্য নির্দিষ্ট দর ঠিক থাকায় তার থেকে বেশি দামে নিবন্ধন হয় না। যাদের জায়গা জমিন আছে, বাড়িঘর আছে, ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক, একজন বাকি নেই। কারণটা হচ্ছে সরকার দায়ী, এই জন্য আমাদের সিস্টেম দায়ী। যে ফ্ল্যাট 2 কোটি টাকার এসছে হচ্ছে সেই ফ্ল্যাটের দাম 10 কোটি টাকা, স্টাম্প ডিউটি পাচ্ছে না, রেজিস্ট্রেশন ফি গভর্নমেন্ট পাচ্ছে না, মাঝখানে টাকা হয়ে গেল ব্ল্যাক টাকা। অর্থমন্ত্রী জানান, বিদেশে পাচার করা টাকা দেশে ফিরে এলে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খাতে তা বিনিয়োগ হবে, এই বিনিয়োগের একাংশ পুঁজিবাজারেও আসবে। এখন পুঁজিবাজারে উঠানামা এটা স্বাভাবিক নিয়ম, এটা কখন একদিন উঠবে একদিন পড়বে এটা স্বাভাবিক নিয়ম আমি মনে করি। পাচার করা টাকা সেটাও যখন আসবে, এটা আমরা মনে করি যে একটা অংশ পুঁজিবাজারে অবশ্যই সেখানে বিনিয়োগ হবে, আমাদের বিভিন্ন শিল্প কারখানায় বিনিয়োগ হবে, ব্যবসা বাণিজ্য এলাকায় বিনিয়োগ হবে। বুধবার ক্রয় কমিটিতে টিসিবির 15,000 টন চিনি এবং 13,500 টন মসুর ডাল কেনার প্রস্তাব সহ মোট 13 প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট, সাকিবের অধীনে জয়ে ফেরার আশা। কাল শুরু হবে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ওদের বিপক্ষে বাংলাদেশের সফলতার হার অন্য যে কোনো দলের চেয়ে বেশি। ওয়ান ডে আর টি টোয়েন্টিতে সাফল্যের হার প্রায় 50%। জিম্বাবুয়েকে বাইরে রাখলে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সাফল্য উইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয়দের সামনে পেলে ঘরে বাইরে সমান সফল টাইগাররা। 2002 সালে সাদা পোশাকের প্রথম সিরিজে হোয়াইট ওয়াশ হলেও 2 বছর পর চমক দেখায় বাংলাদেশ। পাইলট রফিকের জোড়া সেঞ্চুরিতে টেস্ট ড্র করে হইচই ফেলে দেয় অতিথিরা। এরপর 2009 সালে ইতিহাস গড়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে 100% সফলতা। ক্রিকেটার আন্দোলনে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সারির দল নিয়ে খেললেও রেকর্ড বুকে সেসবের অস্তিত্ব নেই। তবে 2011 এবং 2012 দুবার বাংলাদেশে এসে ট্রফি নিয়ে যায় উইন্ডিজ, আর 2014 ও 2018 প্রতিপক্ষের মাটিতে গিয়ে হতাশায় ডোবে টাইগাররা। 2019 আর 2021 পরের দুই সিরিজের প্রথমটা বাংলাদেশের আর পরেরটা উইন্ডিজের। সব মিলিয়ে টেস্টে 18 বারের দেখায় উইন্ডিজের জয় সংখ্যা 12, টাইগাররা জিতেছে 4 বার, আর 2টি টেস্ট ড্র। অন্যদিকে ওয়ানডেতে 41 দেখায় বাংলাদেশের 18 জয়ের বিপরীতে লারা গেলদের জয় 21টি, আর 13টি টি-টোয়েন্টিতে 7-5 ব্যবধানে এগিয়ে উইন্ডিজ।
রঙিন পোশাকে বাংলাদেশ সবচেয়ে সফল ওদের বিপক্ষেই। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে আরও একটি সিরিজ শুরুর অপেক্ষায় এখন সবাই। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিকা টেস্টে টপ অর্ডার ব্যাটাররা বড় ভূমিকা রাখবে বলে মনে করেন ইমরুল কায়েস। ডিউক বলে ব্যাটিংয়ের শুরুটা চ্যালেঞ্জিং হলেও পুরনো বলে ব্যাটাররা রান পাবে বিশ্বাস ইমরুলের। মিরপুরে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন, কিন্তু ক্রিকেটারদের মন পড়ে রয়েছে অ্যান্টিগাই, কারণ সেখানে সাদা পোশাকের ব্যর্থতা ঘোচানোর মিশন শুরুর অপেক্ষায় টিম টাইগার। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের বড় দুশ্চিন্তা ব্যাটিং ভরা দেবী। সাউথ আফ্রিকার পর শ্রীলঙ্কার বিপক্ষে 24 রানে 5 উইকেট হারিয়ে কাঠগড়ায় ওঠে টপ অর্ডারের জরাজীর্ণ ব্যাটিং। উইন্ডিজ সিরিজে তাই ওপরের সারির ব্যাটারদের ইনিংস লম্বা করার বিকল্প নেই। মিডিল অর্ডারে মুশফিক রাব্বিদের ঘাটতি পুষিয়ে দিতে হবে তামিম, জয়, শান্তদের। যখন ব্যাটসম্যানরা ভালো ফেল করে তাহলে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানের জন্য ওই কাজটা করা অনেক ডিফিকাল্ট, কারণ ওটা ডিউক বল, ওটা বল যত পুরানো হয় তত আপনার সুইং করতে থাকে। তো ওই দিক থেকে বলবো যে অবশ্যই এটা টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য বড় বড় ইনিংস খেলে এটা ক্যারি করে। 2018 সালের পর আবারও ক্যারিবীয় সফর দিয়েই অধিনায়কত্বে ফিরছেন টাইগার পোস্টার বয়। ইমরুলের বিশ্বাস সুপার সাকিবের নেতৃত্বে জয়খরা কাটবে টাইগারদের। অনেক প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন এবং ও যদি মাঠে থাকে অন্যান্য যারা সিনিয়র প্লেয়ার ইয়াং প্লেয়ার থাকে ওদের জন্য আরও বেশি অনুপ্রেরণা হয়, এবং সাকিবকে যদি আমরা সবসময় মাঠে পাই আমি অবশ্যই বলবো যে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা এটা অনেক ভালো একটা দিক এবং ভালো হবে, এবং আই হোপ যে এই এই সিরিজ থেকে সেটা স্টার্ট হবে। সবশেষ 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। পরে অবশ্য নিজেদের ডেরাই উইন্ডিজকে হারানোর স্মৃতি আছে, কিন্তু ক্যারিবিয়ান কন্ডিশনে আর একটা জয়ের অপেক্ষা ঘুচাতে চায় বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।